নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আজ চলে এসেছি খুবই মজাদার, টেস্টি আর জুসি এগ স্যান্ডউইচের রেসিপি নিয়ে। আর স্যান্ডউইচ মানে স্বাস্থ্যকর, বানানো খুবই সহজ। সকাল বা সন্ধে অর্থাৎ ব্রেকফাস্ট বা বিকেলের টিফিনেও এটা বানাতে পারেন সহজে। স্যান্ডউইচ ছোটরা খুব ভালোবাসে, ইনফ্যাক্ট ছোট বড় সবারই খুব পছন্দ এই স্যান্ডউইচ। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ মিহি করে কুচনো বাঁধাকপি, গ্রেটেড গাজর 1/4 কাপ, অল্প ধনেপাতা কুচি, 3-4 কাঁচা লঙ্কা কুচি, মিহি করে কাটা বড় দেখে একটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দেব মেয়োনিজ। সব কিছু এখন ভালো করে মেখে নেব। মেয়োনিজ কতটা দেবেন আসলে ওভাবে বলা যায় না, মাখতে মাখতে সেটা দেখে নিতে হবে। বেশ সুন্দর একটা আঠালো বাইন্ডিং আসবে। চাইলে অল্প একটু চিনিও এর মধ্যে মেশাতে পারেন। ভালো করে সব মেশানো হয়ে গেছে, এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দুটো সেদ্ধ ডিম আছে, ডিমগুলো কিন্তু হার্ড বয়েল করা আছে। এবার একটা ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে দুটো টুকরো করে নিচ্ছি। নিয়ে নিলাম দুটো পাউরুটি, পাউরুটির মাঝখানটাতে দুটো ডিম বসিয়ে দিলাম। তারপর যে স্টাফিংটা করেছিলাম সেটা পাউরুটির চারদিকে আমি বেশ সুন্দর করে ছড়িয়ে দেব। স্টাফিংটা একটু বেশি দিলে স্যান্ডউইচ খেতে কিন্তু ভালো লাগে। বাচ্চারা, শুধু বাচ্চারাই বা কেন, বড়রাও অনেকে আজকাল সবজি খেতে চায় না, তবে স্যান্ডউইচের ভেতর যদি এভাবে স্টাফিং করে দেওয়া যায় সেটা কিন্তু অনায়াসে খেয়ে নেয়। এই স্টাফিংয়ে আপনারা ক্যাপসিকাম, সুইট কর্ন, টমেটো কুচি এগুলো মেশাতে পারেন। এখন দুটো রুটি এগুলোর উপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আর হালকা হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো সেট হয়ে যায়। এবার কিছুটা বাটার আমি এই রুটিগুলোর উপরে মাখিয়ে দেব। সেক্ষেত্রে বাটার যদি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখা যায় তাহলে সেই বাটারটা স্প্রেড করতে সুবিধা হয়। গ্যাসে একটা তাওয়া আমি আগে থেকে হালকা গরম বসিয়েছি। এবারে বাটার মাখানোর দিকটা নিচের দিকে দিয়ে স্যান্ডউইচগুলো আমি বিছিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম করে দেব লো। লো ফ্লেমেই প্রায় 3-4 মিনিট আমি এভাবে রেখে দেব। এবার রুটির ওপরে পোর্শনেও আমি একইভাবে বাটার লাগিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ভাজলে তবেই কিন্তু স্যান্ডউইচটা হবে মচমচে। নিচের দিকটা হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে করে উল্টে দিচ্ছি। একইভাবে নিচের দিকটাও আমি 3-4 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। দুদিকই লাল এবং মচমচে করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে স্যান্ডউইচগুলোর মাঝ বরাবর আমি এভাবে কেটে দিচ্ছি। আপনারা চাইলে আড়াআড়ি করেও অর্থাৎ 3 কোণা করেও কাটতে পারেন, তবে এভাবে কাটলে ঠিক এরকম একটা লুক পাবেন যেটা দেখতে খুবই আকর্ষণীয়। রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি এগ স্যান্ডউইচ। দেখতেই কতটা লোভনীয় লাগছে, আর খাবার দেখতে লোভনীয় হলে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেবে। আমি ওপর দিয়ে একটু সস ছড়িয়ে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন।